আসসালামু আলাইকুম, আমি কিয়া সিরাজগঞ্জের মেয়ে বলছি সাভার থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও পরিবার নিয়ে ভালো আছি। আজকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা জুড়ে থাকলেও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আমি 13 আগস্ট রবিবারের দিন শ্যুট করে রেখেছিলাম। আজকে হচ্ছে আমি দুপুরের থেকে ভিডিওটি স্টার্ট করেছি। এখানে দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি, অল্প একটু হাঁসের মাংস আছে, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি, এটাই দুপুরে খেয়ে নেই। আর তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি খিচুড়িটা তুলে দিই, এখানে রান্নাঘরে যে একটা সেল্ফ আছে তো এটা একটু ময়লা হয়েছে, ভাবলাম যে একটু সব কিছু নামিয়ে একটু ধুয়ে নেই। আজকে সারাটা দিনই আস্তে আস্তে হচ্ছে বৃষ্টি হয়েছে, একদম খুব জোরে যে বৃষ্টি হয়েছে তা না, তবে সারাটা দিনই বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি দেখেই হচ্ছে মনে হলো যে দুপুরবেলা আমরা খিচুড়ি রান্না করে খাই, আর এর জন্যই ওইটা উঠিয়ে দিলাম। আর এখানে এই যে র্যাকটা, এটা সাদা হওয়ার কারণে দেখা যায় অনেক বেশি ময়লা পড়ে, কয়েকদিন পর পর একটু ধুয়ে নিলে ভালো হয়। তো এটা দেখা যায় 2-4 দিন পর পরে আমি একটু হচ্ছে মেজে নেই, সাদা কালার তো একটু ময়লা থাকলে খারাপও লাগে দেখতে। তো এটা ধুয়ে নিয়ে এখন এটার মধ্যে যা ছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। তো আজকে আপুদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি, আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যাতে করে আমি ব্লেন্ডারে কিভাবে কেক তৈরি করি আর একদম পারফেক্ট হয়, তো সেই কেকের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু এটা একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো এর জন্য আমি এখানে একদম রেসিপি আকারে কোনো কিছু পর্যন্ত শেয়ার করিনি, তো আজকেও তেমনই রেখেছি। আমি টুকিটাকি কিছু সংসারে কাজের পাশাপাশি তারপর আমি কেকের রেসিপিটা রেখেছি, আশা করছি আপুদের উপকার হবে। প্রথমে আমি এখানে যে ব্লেন্ডারের জগটা নিয়ে নিয়েছি, আর এবার রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি, আর এই ডিমগুলো আমি একটা একটা ভেঙে আলাদা করে নিয়ে নিচ্ছি, কারণ একটা যদি এর মধ্যে পচা বের হয় দেখা যাবে 3টাই ফেলে দিতে হবে। এখন আমি এই যে এই কাপটা নিয়ে নিয়েছি, এই কাপের অল্প একটু বাকি রেখে চিনি দিয়ে দিয়েছি, তবে আপনারা কেউ বেশি চিনি পছন্দ করলে 1 কাপ দিয়ে দিতে পারেন, আর একটু বাকি রেখে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো আমি এই কাপটা দিয়েই 1 কাপ হচ্ছে ময়দা আলাদা করে সাইডে রেখে দিয়েছি। সরি, আজকেও আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি, এটা ময়দা না আটা। তো এই আটাটা আমি আলাদা আগে মেপে রেখে তারপর ওই কাপটা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব বেকিং পাউডার, আর এই বেকিং পাউডারটা আমি এই 4 চামচের দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি 1 চা চামচের অল্প একটু কম রেখে এতটুকুই দিয়ে দিচ্ছি। আসলে মেজারমেন্ট কাপ দিয়ে দেখা যায় আমি কখনো কেক বানায়ও না মেপে, এভাবেই বানাই আর এইভাবে আপুদের সাথে শেয়ার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা এসেন্সের যে মুখাটা আছে ওইটা দিয়ে আমি দেড় মুখার মতো দিয়ে দিয়েছি। আর এখানে কারো যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা কিন্তু এর পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলেও চলবে না দিলেও চলবে, তবে দিলে একটু কেকের স্বাদটা একটু বেশি আসে। আর এখানে একটু আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব। আমি যতটুকু সময় ব্লেন্ড করেছি ততটুকু সময় কিন্তু একটু আমি স্কিপ করি নাই, একদম ঘড়ির কাঁটা ধরে 40 সেকেন্ড আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এটা নামিয়ে নেব। তো মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন আপু হচ্ছে বলেছিল যে ব্লেন্ডারে যে কেক বানানো যায় সেটা আপু জানে না, তো আপুদের জন্য আজকে আমি ব্লেন্ডারে কেকটা তৈরি করে দেখাচ্ছি। আর এতটা পারফেক্ট হয় কেকটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো আমি ভাবলাম যে যে আপুরা কেকের রেসিপিটা চেয়েছিল তাদের নামগুলো একটু বলে দিতে। তো ইসলাম তামান্না আপু বলেছিল যে ইন্ডাকশনে কেক বানিয়ে দেখাতে, তো আজকে আমি কেকটা ইন্ডাকশনেও বানিয়েছি। আর মিথেলা ইয়াসমিন আপু বলেছিল যে কেকের রেসিপির অপেক্ষায় আছি। তো আপু, এই যে আমি আজকে কিন্তু তোমাদের জন্য কেকের রেসিপিটা শেয়ার করেছি। আর লিপি আপু কিন্তু 2 বার করে বলেছে যে কেকটা বানিয়ে দেখালে সত্যি আপুর উপকার হতো। তো সবার কথা চিন্তা করেই ভাবলাম যে আজকে কেকের রেসিপিটা দিয়ে দেই। আপুরা কেকের রেসিপির জন্য অনেক বেশি অপেক্ষা করছিল, তো আমার একটু লেটই হয়ে গেল রেসিপিটা শেয়ার করতে, আশা করব আপুরা বুঝতে পারবে।
এখানে আমি বেটারটা একটু বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এবার যে আটাটা রেখেছি এটা আমি চালনি দিয়ে চেলে তিনবারের মতো করে দিয়ে দিব। আর এই আটাটা দেওয়ার পর কিন্তু একটু আলতোভাবে মেশাতে হবে স্প্যাচুলার সাহায্যে। আর আমি কিন্তু একটু আজকে ভিডিওর অংশ কাটি নাই, পুরাটাই রেখে দিয়েছি। শুধু এই মেশানোর সময় আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, যাতে করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাও, এই জন্য পুরো ভিডিওটাই রেখে দিয়েছি। আমি আটাটা তিনবারে দিয়ে একটু একটু করে হচ্ছে মিশিয়ে নিয়েছি বারবার করে। আর এই যে চালনির মধ্যে অবশেষে অল্প একটু কিন্তু ময়লা বের হয়েছে, এটা ফেলে দিব। আর এখন আবার একটু এই যে এর মধ্যে যে পড়েছে ওইটাও দিয়ে দিচ্ছি, একদম পুরো এক কাপ আটাই দিয়ে দিয়েছি। আর আমি সবসময় হচ্ছে কেকের যে বেটারটা করি এটা করে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, আমার মনে হয় এতে করে কেকটা বেশি ভালো হয়। তো আপুরাও তাই করবে, আমি আজকেও কিন্তু তাই করেছি। তো এই কেকের রেসিপিটা যে শুধু আপুদের চাওয়া ছিল তা কিন্তু না, আমার মেয়েও কিন্তু বারবার আবার বলছিল যে মাম্মা আবারও কেক বানিয়ে দাও, ও হচ্ছে আবারও খাবে। তো ওই যে সময় পাচ্ছিলাম না যে বানাবো, আজকে একটু সময় পেয়েছি এই জন্য ভাবলাম যে আজকেই বানিয়ে রাখি। তো এই যে আমি কিছুক্ষণ এটা হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম, এখন একদম সন্ধ্যার পরে এটা হচ্ছে মোল্ড নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটা কাগজ বিছিয়ে দিব আমি। তো এখানে লেখা কাগজ নিয়েছি আমি, হচ্ছে সাদা কাগজটা পাচ্ছিলাম না, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব, পুরোটা মোল্ড জুড়ে তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে কেকের বেটারটা হচ্ছে ঢেলে নিব। তো আমি হচ্ছে ওই দিন হচ্ছে একটু লম্বাটে টাইপের যে মোল্ডটা সেটাতে বানিয়েছিলাম, আর আজকে আপুদের জন্য ভাবলাম যে একটু স্কোয়ার শেপে বানিয়ে দেখাই। আসলে সবগুলো মোল্ডে কিন্তু কেক একই রকম হয় বেটারটা যদি ঠিকঠাক থাকে। এখন আমি বেটারটা একটু উঁচু থেকে ঢেলে দিচ্ছি, এতে করে ভেতরে কিন্তু আর বাবলস থাকবে না। তো এই যে একদম ইয়া করে নামিয়ে নিয়েছি, এটা আমি একটু ট্যাপ করে দিয়ে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিব। মেয়ে চাওয়া ছিল যে আমি কিশমিস দেই নাই, ওই দিন হচ্ছে কিশমিস সারাই বানিয়েছিলাম, আজকে হচ্ছে এর জন্য ওর জন্য দিয়ে দিচ্ছি, এটা শুধু একটু দেখা সৌন্দর্যের জন্য। আর মেয়ের যেহেতু শখ ছিল এই জন্য একটু দিয়ে দিলাম। তো এখানে কিন্তু বাদাম কুচিও দেওয়া যায়, দেখতে ভালো লাগে। তো এই যে আপুর জন্য ইন্ডাকশন চুলায় হচ্ছে কেক বানাচ্ছি, ইসলাম তামান্না আপু বলেছিল। ইন্ডাকশন চুলাটা আমি আগে থেকেই 1600 ওয়াটে দিয়ে একটু গরম করে নিয়েছি হাঁড়িটা, এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এখন কেকের মোল্ডটা বসিয়ে দিব। আর কেকের মোল্ডটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার চুলার আঁচটা একটু কমিয়ে দেব, এটা যেহেতু ইন্ডাকশন তো এই জন্য আমি এটা 1000 ওয়াটে রেখে দিয়েছি। আর চুলায় দেখা যায় যে পুরো 40 মিনিট লাগে, 35 কিংবা 40 মিনিট, তবে ইন্ডাকশনে বানাতে কিন্তু আমার ফুল হচ্ছে 50 মিনিট সময় লেগেছে একদম ঘড়ি ধরে। এখন আমি 1000-এ দিয়ে 50 মিনিট অপেক্ষা করব। তো ফিরে এলাম 50 মিনিট পর, আমি হচ্ছে শেষের 10 মিনিট যে ছিল তখন আমি 800 ওয়াটে দিয়ে দিয়েছিলাম, একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে করে চারদিকে পুড়ে না যায়। তো আমি এখন একটা কাঠি ঢুকিয়ে দেখছি যে পারফেক্টভাবে হয়েছে কিনা কেকটা। তো এই যে আমি কিন্তু কয়েকটা জায়গায় হচ্ছে দেখেছি যে ঠিকঠাক আছে কিনা, একদম কিন্তু ক্লিন আসছে কাঠিটা। আমি কেকটা কিন্তু সন্ধ্যায় বানালেও এখন রাত 10টা বাজে, এখন হচ্ছে আমি কেকটা কেটে দেখাচ্ছি। এর কারণ হচ্ছে মেয়ের হচ্ছে হঠাৎ করে আবার জ্বর আসছে, তো মনটা অনেক বেশি খারাপ ছিল। তো ভাবলাম যে শুতে যাওয়ার আগে কেকটা আপুদেরকে কেটে দেখিয়ে দিয়ে যাই। তো এখন আমি কেকটা হচ্ছে মোল্ড থেকে আলাদা করে নিলাম, নিয়ে কাগজটা ছাড়িয়ে নিয়েছি, এটা কেটে তারপরে তোমাদেরকে পিসগুলো দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপুদের যাদের চাওয়া ছিল আপুদের উপকার হবে, আর আপুরা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা, এতে করে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই যে কেকের প্রত্যেকটা পিসই কিন্তু এরকম অনেক বেশি স্পঞ্জি হয়েছে, আর কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। একইভাবে বানালে আশা করছি আপুদের কেকও একদম পারফেক্ট হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।